আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও ভিন্ন ধর্মী খাসির মাংসের রেসিপি খাসির মাংসের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নাড়তে নাড়তে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ ধনিয়া গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব এখানে জায়ফল জয়ত্রী গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ঠিক এভাবে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কেজি খাসির মাংস খাসির মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আজকের এই খাসির মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করব। বেশিরভাগ সময় আমরা এভাবে খাসির মাংস রান্না করি না মাঝে মাঝে এভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে চড়ে দেব এখন এ পর্যায়ে একটু পানি উঠে গিয়েছে এখন চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আরও ২০ মিনিট মাংসটা রান্না করে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ২০ মিনিটের জন্য ২০ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি দিয়ে দিব এখানে ছয়টা রসুন রসুনটা দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রসুন দেওয়ার ফলে মাংসতে কিন্তু কোনো গন্ধ আসবে না মাংসের স্বাদটা আরও বহুগুণ বাড়িয়ে দেবে বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এখন আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে ঢাকনা খোলা অবস্থায় আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি নেড়ে চেড়ে পানিটা মাংসের সাথে ভালো ভাবে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথম এই অবস্থায় চুলা রাসটা হাই ফ্লেমে থাকবে তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তখন চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আশা করি আজকের এই খাসির মাংস রান্নার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ